Hi friends, good morning. Welcome back to my channel. Shunani Gupta channel. তোমাদেরকে স্বাগত। তো আজকে গুনগুন সরস্বতী পূজোর অঞ্জলি দিতে যাচ্ছে। তো দেখো ওকে আমি সাজাবো কি কি নিয়েছি। আজকে এটা পরবে। সব গোছানো হয়ে গেছে। এই যে ও আজকে বলছে লেহেঙ্গা পরবে। তো লেহেঙ্গা, চুড়ি, ব্রেসলেট, এই কানের দুল, এই যে আর খোপার ফুল, এই হার, ব্যাস এগুলো দিয়েই ওকে সাজাবো। আর লিপস্টিক আছে, এই যে লিপস্টিক। এই তো চলো ওকে সাজাই। তো মাম্মামকে লেহেঙ্গাটা পরিয়ে নিয়ে চলে এলাম। তো ফিতেটা বাঁধতে গিয়ে প্রথমে মানে ছিঁড়ে গেছিলো, তারপরে আবার লাগানো হলো ভালো করে। তো পরানো হয়ে গেছে দেখো। তো এবার এক এক করে সব মানে রূপোর জিনিসগুলো খুলে নিচ্ছি। রূপোর জিনিসগুলো খুলে এবার ইমিটেশনগুলো পরবে। পুজো বলে কথা, আমরাও এরকম এক্সাইটেড হতাম ছোটোবেলা। আর স্কুল টাইমে তো বেশি মজা করেছি এই সরস্বতী পুজোতে। তো গুনগুন দেখো আজকে মানে সাজাতে ব্যস্ত, সকালবেলা উঠেই শুরু করেছে, মা শাড়ি পরবো, মা শাড়ি পরবো। তা ওর শাড়ি ছিল, কিন্তু ওই শাড়িটা ছোট হয়ে গেছে বলে এই লেহেঙ্গাটা পরালাম। স্নান হয়ে গেছে ওর, হলুদ গায়ে ছুঁয়ে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তখন আমি কাজে ব্যস্ত ছিলাম। আর এদিকে ও পিসির সঙ্গে সব কিছু করে নিয়েছিল। তো এখন কানের পরাবো। তো এটা তো স্টোনের কানকোটা না আছে, কিন্তু এটা ফলস। ও সোনার কানেরটা আমি পরাতে পারছিলাম না ওই জন্য। তো এরকম ডাকতেই থাকবে যতক্ষণ না আসবে। আমার এখনও কোনো কাজই হয়নি, মানে জাস্ট বাসি কাজগুলো সেরেছি আর জামা কাপড় নিয়ে এসেছি। আর ছাদে মেলবো বলে তো এই গিন্নিকে আগে সাজিয়ে নিই, ওকে আগে পাঠিয়ে দিই ওর পিসির সঙ্গে, তারপরে আস্তে আস্তে কাজগুলো সারবো। তো গুনগুনের এই গলার হারটা 30 টাকা নিয়েছিল, বাড়ির ওপরে বিক্রি করতে এসেছিলো তাই নিয়েছিলাম। তো আজকে সেই কাজটা মিটে গেল, ও পড়লো আজকে ফার্স্ট টাইম। তো মোটে লাগছিল না, ওই এসটা যেন বেঁকে গেছিলো মনে হয় ওই জন্য। তো দাঁত দিয়ে তারপরে চেপে দিলাম। তো এরকম সারাক্ষণ বকতেই থাকে মানে খই ফোটে, ঠোঁট মুখ ওর ব্যথা হয় না কোনো সময়। তো দেখো যাই হোক, ওর চুলটা ভালো করে বেঁধে দিই। স্নান করিয়েছিলাম, চুল হালকা ভিজিয়েছি আর সব শুকনো আছে। তো এরকম করে সামনের দিকে মাঝখানে শীতে করে এ পাশে আর ও পাশে একটু ক্লিপ মেরে দেবো ফুলিয়ে। তো ফার্স্ট বা পাশেরটা করে নিচ্ছি। আমরাও এরকমই সাজতাম, তখন মা আমাদেরকে সাজিয়ে দিত। তো বেশ সাজতেও ভালো লাগতো। গুনগুনের সপ্তাহে ব্যস্ত দেখেছিল তো, যে ওই নিজেই লিপস্টিক মানে লিপস্টিক পরিয়ে দিতে বলছিল। তো ও পাশটা আমার হয়ে গেছে বাঁধা, এবার এই পাশটা বেঁধে নিই। ভাবছি খোপা করে দেবো, কেন কি খোপার ফুলগুলো ওগুলো প্লাস্টিকের, তো ওগুলো কিনে নিয়ে আসা হয়েছিল এই সরস্বতী পুজোর জন্যই। তো খোপাই করব। তো পাশ ক্লিপগুলো দিয়ে দিলাম,
ভাগ্যিস চুলগুলো বড় বড় ছিল, নাহলে খোপাটা আর হতো না। তা জাস্ট একটা গার্ডারের সাহায্যে আমি ফার্স্টে খোপাটা তৈরি করে নেব। আরও আজকে সাজা, মানে অনেক দিন ধরে যেই সরস্বতী পুজো শুনেছে তবে থেকেই বলছে মা শাড়ি পরবো, মা শাড়ি পরবো, আমাকে গুছিয়ে দাও, আমাকে মেকআপ করিয়ে দাও। তো আজকে তো গুনগুন একেবারে খুশিতে মাতোয়ারা, বুঝেছো? ও খুব সাজতে ভালোবাসে, আর কোথায় কী লাগাতে হয় ও সব জানে। আমরাও মনে হয় এরকম বয়সে কিছু জানতাম না, লাইনার কাকে বলে, শ্যাডো কাকে বলে হয়তো জানতাম না। আর আজকালকার বাচ্চাগুলো সব কিছু শিখে গেছে। তো দেখো আমার খোপা চুল বেঁধেছে, গুনগুন কেমন লাগছে গুনগুনকে? এটা নিচে করো, হ্যাঁ তো সেজে নাও আগে, ও দিলবার দিলবার আগে সেজে নাও, হ্যাঁ আগে সেজে নাও। আমা আমার টাইট লাগছে। কি টাইট লাগছে? দেখি সরে এসো, সরে এসো। মুখে ক্রিম মাখানো হয়ে গেছে, যখন চান করিয়েছিলাম তখন ক্রিম মাখিয়ে দিয়েছি। তো এটা গুনগুনের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার পরিবারে যারা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এখানেই এন্ড করলাম, টাটা।